প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছ। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এটাই আমাদের কে চাওয়া, ঠিক আছে? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো দেখো, তোমরা হয়তো এর মধ্যে জেনে গিয়েছো যে তোমাদের এর মধ্যে একটি কী হবে, অনলাইন পরীক্ষা থ্রিটা হবে, তাই না? তিন নম্বর পরীক্ষাটা হবে অনলাইন পরীক্ষা। তো কত মার্কসের পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো, কত বলো তো দেখি? 30 মার্কে, তাই না? এবং তোমাদের হাতে এর মধ্যে হয়তো সিলেবাসও চলে গিয়েছে, তাই না? হয়তো না চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, দেখো সিলেবাসে কী কী আছে বলো তো। ট্রেন রয়েছে, দুপুর ছেলেবেলা রয়েছে, প্রার্থনা রয়েছে, খামার বাড়ির পশু পাখি, আর কি ছয় ঋতুর দেশ। পাঁচটি টপিকস রেখেছি তোমাদের সুবিধার জন্য। তোমরা কী করবে, টপিকসগুলো ভালো করে রিডিং করবে, তাই না? রিডিং করবে, শব্দার্থ বলো, বাক্য গঠন বলো, শূন্যস্থান বলো, এগুলো কী করবে একটু দেখে নিবে। পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে আমি জাস্ট ক্লাসটা শেষ করে তোমাদেরকে দু একটি আলোচনা করব, তোমরা সাথে থাকবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস কি বলো তো শিক্ষার্থীরা? কাজের আনন্দ, ঠিক আছে? কাজ করলে অনেক আনন্দ হয় না? তোমরা তো দেখি অনেক কাজ করে দাও, তাই না? খাতা নিয়ে আসো, খাতাটা দিয়ে দাও, বললে দৌড়ে গিয়ে খাতাটা দিয়ে দাও, তাই না? হ্যাঁ, এটাই হলো কাজের আনন্দ, তাই না? অনেক মজা না? ক্যাপ্টেন যে আমরা হয়তো ক্যাপ্টেনকেই বলি কাজ করতে, কিন্তু সাথে অন্যদেরও অনেক সময় ইচ্ছা করে, তাই না? তাই কি করা উচিত, ক্যাপ্টেন চেঞ্জ করা উচিত, তাই না? তাহলে কি হয়, সবাই কাজের আনন্দটা ভাগ করে নিতে পারে, শেয়ার করতে পারে, ঠিক আছে? তো দেখো কাজের আনন্দ কে লিখেছে, নব কৃষ্ণ ভট্টাচার্য, ঠিক আছে? দেখো তাহলে এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে, তাই না? মৌমাছি দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে, ছোট পাখি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, চলো তাহলে আমরা কবিতাটা আবৃত্তি করছি। কাজের আনন্দ লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিলপিল চল। অনেক মজার না, এবং অনেক শিক্ষণীয়, তাই না? এখানে কি সবাই কাজে ব্যস্ত যে যার মতো, কারো দাঁড়াবার সময় নাই? না, সবাই কি তাদের আপন আপন কাজে ব্যস্ত, কেউ খাবার খোঁজার জন্য ব্যস্ত, কেউ কি বাসা বানানোর কাজে ব্যস্ত, তাই না? কেউ মধু আহরণে ব্যস্ত। তাহলে কি দেখো, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। তাহলে কি মধু আহরণ করতে যাচ্ছে, যেহেতু মৌমাছির দাঁড়াবার একটু সময় নেই, সে তার এই কথাটাই ব্যক্ত করেছে কবিতে, তাই না? এরপর দেখো ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। তাহলে ছোট পাখি কোথায় যাচ্ছে, তৃণলতা আনতে যাচ্ছে, কেন? বাসা বানানোর জন্য, তাই না? তাই সে দাঁড়াবার সময় কে পাবে না, তাই না? সে কথাই ব্যক্ত করল। এরপর দেখো পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চায় খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিচল। তারপরে কি, পিপিলিকা পিপিলিকা কোথায় যাচ্ছে, দলবল ছাড়ি একা কোথায় যায়, শীতের খাদ্য সঞ্চয় করতে যাচ্ছে। শীতকালে সে কি করে, ঠান্ডার জন্য হয়তো বের হয় না, তাই না? হ্যাঁ, গর্তে থাকে, তাই সে কী করছে, শীতের জন্য সঞ্চয় খুঁজতে যাচ্ছে, খাবার সঞ্চয় করে রাখবে, যাতে সে পরবর্তী সময়ে তার খাবারটা সে কী করতে পারে, খেতে পারে এবং তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে, ঠিক আছে? তাহলে কবিতাটা পড়ে আমরা কী জানলাম, কাজের আনন্দ, যে এই যে তারা তাদের সময় নষ্ট না করে কাজ করে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করছে, ফেলে রাখছে না,
এটাই বুঝিয়েছে। তার মানে কি আমাদেরও কি করতে হবে তাহলে বলো শিক্ষার্থীরা, বলো তো কি শিখলাম? সময়ের কাজ আমরা সময়ে করব, কাজ ফেলে রাখবো না, এবং ভবিষ্যতে যাতে আমরা ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, তাই কি করতে হবে আমাদের, আমাদের পড়াগুলো পড়ে ফেলতে হবে, যাতে কি হয় আমাদের রেজাল্ট খারাপ না হয়। ঠিক আছে, এই যে পিপিলিকে দেখো শীতের সঞ্চয় খুঁজে রাখছে, কেন? যাতে সে কি পরবর্তীতে সেই খাবারটা খেতে পারে। তাহলে পড়ার আনন্দও সেরকম, আমরা এখন বেশি বেশি পড়বো, এবং পড়ে কি করব পরবর্তীতে, যাতে উপরের ক্লাসে যেতে আমাদের সমস্যা না হয়, আমরা কি ভালো ফলাফল করতে পারি, পরের ক্লাসে উঠে যেতে পারি, তাই না? সে কাজটাই আমরা করব, পড়া ফেলে রাখবো না। ঠিক আছে, দেখো এখানে শব্দার্থ রয়েছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আহরণ, কিচিমিচি, তৃণলতা, পিপিলিকা, দলবল, পিলপিল। তো দেখো আমরা এই শব্দার্থগুলো পরের ক্লাসে করার চেষ্টা করব। এবং দেখো নিচে কী আছে, দুই নম্বরে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। দেখো এখানে কিছু অসম্পূর্ণ বাক্য রয়েছে গ্যাপ দিয়ে, তার মানে কি খালি করে এই শব্দগুলো বসিয়ে আমরা সম্পূর্ণ বাক্য তৈরি করব। ঠিক আছে, তাহলে চলো এখন আমি কি করব বলো তো শিক্ষার্থীরা, পুরনো পাঠ নিয়ে আলোচনা করব, যাতে আমাদের সামনে যে পরীক্ষা আছে সেখানে কি হয় আমাদের পড়ায় কোনো সমস্যা না হয়, তাই না? দেখো আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, তোমরা সাথে থাকো। যেমন কি দেখো তো আমাদের দেশটা কত সুন্দর, তাই না? ছয় ঋতুর দেশ। এখানে দেখো তো কত কত রকম করে প্রশ্ন বানানো যায়। দেখো বলো, একটা জাস্ট নমুনা দেখাচ্ছি, দেখো সঠিক উত্তরটিতে টিক দিবে, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। দেখো সাপোজ এটা তোমাদের জাস্ট আমি নমুনা দেখাচ্ছি, কোন দুটি মাস নিয়ে শীত ঋতু। ঠিক আছে, তাহলে বলো তো কোন দুটি মাস নিয়ে, এখানে এখানে হয়তো সাপোজ অপশন দেওয়া থাকবে বৈশাখ ও জ্যৈষ্ঠ, শ্রাবণ, আষাঢ় শ্রাবণ, পৌষ ও মাঘ, এবং কি ভাদ্র ও আশ্বিন। বলো তো কি হবে? তাহলে আমরা জানি শীত ঋতু কোন কোন দুটি মাস নিয়ে, পৌষ ও মাঘ। এই যে বই আছে, রিডিং আছে, দেখো পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। ঠিক আছে, দেখো পৌষ ও মাঘ মাস নিয়ে শীত, জাস্ট এটা আমি তোমাদের নমুনা দিলাম, নমুনা দেখালাম, তোমরা তখন কি করবে এটাতে দাগ দেবে। ঠিক আছে, এভাবে করে আমরা টিক চিহ্ন দেব, মনে থাকবে? দেখো আরো অনেক রকমের প্রশ্ন হতে পারে। দেখো বাংলা বছর কোন মাস দিয়ে শুরু হয় বলো তো দেখি, কোন মাস দিয়ে? বৈশাখ মাস দিয়ে শুরু হয়তো দেওয়া থাকতে পারে, আষাঢ় শ্রাবণ বৈশাখ না ফাল্গুন, বা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, তাহলে কি হবে বলো? আমি জানি তোমরা পারবে। কি হলো? হ্যাঁ বৈশাখ মাস দিয়ে শুরু, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর দেখো শিউলি ফুলের মিষ্টি গন্ধ কখন পাওয়া যায় বলো তো?
কখন কোন ঋতুতে? শরৎ ঋতুতে। দেখো শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়, যে ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। দেখো তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, এই সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল। তাহলে আকাশের রং গাঢ় নীল কখন হয়? শরৎ ঋতুতে। এটাও হতে পারে, মানে আমি জাস্ট ধারণা দিচ্ছি তোমাদের, তোমরা সেই জন্য কি করবে লাইন বাই লাইন ভালো করে পড়বে, ঠিক আছে? নদীর ধারে কাশফুলের দোলা লাগে কোথায়? নদীর ধারে। কখন? এতে শরৎ ঋতুতে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, লাইন বাই লাইন বলবো, ঠিক আছে? তাহলে নবান্ন উৎসব কখন হয় বলো তো দেখি, যদি বলা হয় কখন হয় বলো? হেমন্ত ঋতুতে। ভেরি গুড, তাই না? হ্যাঁ। তারপরে দেখো প্রকৃতি নতুন রূপে কখন সাজে, কোন ঋতুতে বলতো? এই যে বসন্ত ঋতু, তাই না? কোকিলের গানের সুর কখন শোনা যায়? বসন্ত ঋতুতে। আবার কোন ঋতুকে ঋতুর রাজা বলা হয়? অবশ্যই বসন্তকে, তাই না? এভাবে কত রকমের প্রশ্ন বানানো যায়, নিজেরাই প্রশ্ন বানাবে, ঠিক আছে? আজকের পর থেকে রিডিং ভালো করে করবে এবং নিজেরা কি করবে, বসে বসে প্রশ্নগুলো বানাবে, ঠিক আছে? তাহলে দেখবে অনেক সোজা। এরপরে দেখো আমি জাস্ট নমুনা দিচ্ছি তোমাদেরকে, দেখো শখ করে কবুতর পোষেন কে বলতো দেখি? গনি মিয়া, পরাণ বাবু, মতি বিবি, নাকি শীতল বড়ুয়া? বলতো দেখি আমরা কি বলতে পারি? গনি মিয়া, তাই না? তাহলে গনি মিয়া থাকলে গনি মিয়াতে ডাক দিবা, ঠিক আছে? তা আর এরপর দেখো ছাগলের খামার কার রয়েছে, এখানে কার দেখা যায়? পরাণ বাবু। এভাবে অনেক রকমের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? গ্রামের পাশে কোন নদী বয়ে গেছে দেখো তো, কোন নদী? গ্রামের পাশে তিতাস নদী, তাই না? এভাবে করে অনেক রকমের করে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তো তোমরা কি করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি রিডিংগুলো পড়বে, মুখস্থ করার বিষয় না এটা, জাস্ট এই পরীক্ষাটা হলো তোমাদের জাস্ট কি একটু যাচাই বাছাই করা, তোমরা কতটুকু পড়েছো, তোমরা নিজেদের কি যে এই কয়দিন যে তোমরা ক্লাস করেছো কষ্ট করে, তাই না? মিসদের কথাগুলো মন দিয়ে শুনেছো, সে কথাগুলো তোমরা মন দিয়ে শুনেছো কিনা তা বা মাথায় রেখেছো কিনা, জাস্ট এটা যাচাই করা, ঠিক আছে? এখানে ভয় পাওয়ার কিছু নেই বা এখানে বাধ্য করা হচ্ছে না তোমাদেরকে, তোমাদের ইচ্ছে হলে তোমরা পরীক্ষা দিবে, ঠিক আছে? তবে পরীক্ষা দিলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? আর আমি আশা করবো আমার প্রতিটা বাচ্চা সব সাবজেক্টগুলো পরীক্ষা দিবে, ঠিক আছে? প্রতিটা বাচ্চাই অ্যাটেন্ড করবে এবং ভালো ফলাফল করবে, এই আশা রাখি। এরপর দেখো প্রার্থনা কে লিখেছেন, হয়তো অপশন দেওয়া থাকবে সুফিয়া কামাল, কাজী নজরুল ইসলাম, তাই না? এভাবে করে অপশন দেওয়া, বেগম রোকেয়া, এই ধরনের অপশন দেওয়া থাকতে পারে, তাই না? তখন তুমি তুমি যেহেতু জানো প্রার্থনা কে লিখেছেন, সুফিয়া কামাল, তখন তুমি তোমার উত্তরটা সেভাবে করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি আর আজকে বেশি আলোচনা করব না, তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম, তোমরা আশা করি বুঝতে পারবে এবং কি যেভাবেই করে প্রশ্ন আসুক না কেন বা টিকচিহ্নের মধ্যে তোমরা ভয় পাবে না, আসলে তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করে দিবে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, পুষ্টিকর খাবার গ্রহণ করবে, পরীক্ষার প্রস্তুতি নেবে। বাই।